হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিক্ষা ডট কম ইজি টু আন্ডারস্ট্যান্ড ইজি টু লার্ন বন্ধুরা আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কীভাবে চার অঙ্ক বা পাঁচ অঙ্কের সংখ্যার বর্গমূল শর্ট ট্রিক্স মাধ্যমে নির্ণয় করা সম্ভব হয় যদি তোমরা কেউ ভিডিওটি মিস করে থাকো তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে খুব সহজেই শিখে নিতে পারো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ছয় অঙ্ক বা তার থেকে বেশি অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কীভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা সম্ভব হয় তার জন্য জানতে হবে কিছু স্টেপ শিখতে হবে পুরো মেথড আর করতে হবে অনেক বেশি প্র্যাকটিস সুতরাং দেরি না করে চলো শুরু করা যাক দেখো আমি প্রথমেই বললাম জানতে হবে কয়েকটা স্টেপ স্টেপ এখন টেবিল অফ স্কয়ার অর্থাৎ বর্গের নামটা এক থেকে তিরিশ অব্দি মিনিমাম যেটা আমি এর আগেই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি নেক্সট স্টেপ ফাইন রুট উইথ ডিভিশন মেথড অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়ের প্রসেসটা আর থার্ড স্টেপ ফাইনাল মেথড অফ শর্ট ট্রিক্স মানে ফাইনালি যেটা আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব শর্ট ট্রিক্স জন্য সেই মেথডটা এখন দেখো যদি আমাদের স্কোয়ার টেবিলটা অর্থাৎ বর্গের নামটা জানা থেকেই থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের শেষ অঙ্ক অর্থাৎ একস্থানীয় অঙ্ক কিন্তু খুব সহজে বের করে নিতে পারি এটা আমি এর আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে সেই একস্থানীয় অঙ্কটা পাওয়া যায় বর্গমূলের আজকে আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা জানি ওয়ান মানে ওয়ান মানে বর্গমূল একাশির বর্গমূল নয় এখন দেখো এক এবং একাশি এদের উভয়েরই একক স্থানীয় অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু এক তাহলে আমরা একটা কনক্লুশন বলতে পারি যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক তাদের বর্গমূল করলে বর্গমূলের একক স্থানীয় অঙ্ক হবে এক অথবা নয় একইভাবে টু এর স্কোয়ার মানে ফোর আটের স্কোয়ার মানে চৌষট্টি তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পেতে পারি যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার তাদের বর্গমূল করলে আমরা বর্গমূলের একক স্থানীয় অঙ্ক পাবো দুই অথবা আট একই প্রসেসে তিনের স্কোয়ার মানে নয় সাতের স্কোয়ার মানে 49 নাইন তার মানে যে সমস্ত পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের বর্গমূল করলে বর্গমূল একক স্থানীয় অঙ্ক হবে তিন অথবা সাত একইভাবে পাঁচের স্কয়ার মানে পঁচিশ তাহলে আমরা বলতে পারি যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক পঁচিশ তাদের বর্গমূল করলে বর্গমূল একক স্থানীয় হবে আমাদের পাঁচ আচ্ছা এখানে আমাদের একটা বাদ গেছে সেটা হলো ফোর স্কোয়ার মানে সিক্সটিন সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষ অঙ্ক ছয় তাদের বর্গমূল করলে আমরা বর্গমূলের শেষ অঙ্ক পাবো চার অথবা ছয় তাহলে আমরা কনক্লুশনটা কি পাচ্ছি যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার শেষ অঙ্ক দেখব এক আছে তাদের বর্গমূল করলে বর্গমূলের শেষ অঙ্ক পাবো এক অথবা নয় যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা দেখব চার আছে তাদের বর্গমূল করলে বর্গমূলের শেষ অঙ্ক পাব যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা শেষ অঙ্ক দেখব নয় আছে তাদের বর্গমূল করলে বর্গমূলের শেষ অঙ্ক পাবো তিন অথবা সাত যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার শেষ অঙ্ক দেখব ছয় আছে তাদের বর্গমূল করলে বর্গমূলের শেষ অঙ্ক কি পাবো চার অথবা ছয় আর যে সমস্ত পূর্ণ বর্গ সংখ্যার শেষ অঙ্ক দেখবো পাঁচ আছে তাদের বর্গমূল করলে একটাই শেষ অঙ্ক পাবো সেটা হলো পাঁচ ক্লিয়ার এই জিনিসটুকু একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা আমি আগের দিনও দেখিয়েছি আজকে আবারও দেখিয়ে দিলাম যাতে অঙ্ক বুঝতে খুব সুবিধা হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে যে অপশান দুটো পাচ্ছে অর্থাৎ এক অথবা নয় এদের যোগফল সবসময় দশ হয় দেখো এক আর নয় যোগ করলে দশ দুই আর আট যোগ করলে দশ তিন আর সাত যোগ করলে দশ পাঁচ তো একটাই আছে চার আর ছয় যোগ করলেও কি হয় দশ অর্থাৎ আমরা বুঝতে পারছি আমরা যদি একটা অঙ্ক মনে রাখতে পারি একটা অঙ্ক বের করতে পারি তাহলে ঠিক অপর অঙ্কটা আমরা কিন্তু দশ থেকে বিয়োগ করে আদার অপশনটা বের করতে পারব ক্লিয়ার আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করবে আমি স্কোয়ার টেবিলটা বলার সময় ভুলবশত এটা বলে ফেলেছিলাম যে যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক থাকবে টোয়েন্টি ফাইভ কিন্তু টোয়েন্টি ফাইভ বা পঁচিশ না যে সমস্ত সঠিকটা হলো যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার সে সংখ্য থাকবে পাঁচ তাদের বর্গমূল করলে বর্গমূলের সে সংখ্য হবে পাঁচ এটা সঠিক ওটা আমার বলতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছিল সেটার জন্য সরি তো বন্ধুরা আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট এখন আমরা দেখে নেব স্টেপ টু অর্থাৎ রুট বাই ডিভিশন মেথড অর্থাৎ ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তাহলে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝা যাক এখন আমরা একটা ছোট সংখ্যার মাধ্যমে শুরু করছি দেখো যদি এক্সাম্পল এরকম নিই ফাইভ সেভেন সিক্স এর বর্গমূল করতে দিয়েছে যেহেতু এটা ভাগ পদ্ধতির বর্গমূল তাই এই পুরো সিস্টেমটা আমরা ভাগের মতো করেই সাজাবো অর্থাৎ আমাদের যেটা ট্র্যাডিশনাল ভাগের প্রসেস সেইভাবেই সাজাবো এখন নেক্সট স্টেপ কি হবে নেক্সট স্টেপ আমাদের হবে ডান দিক থেকে বাম দিকে সংখ্যাটাকে আমরা পেয়ারে ভাগ করব অর্থাৎ সেভেন সিক্স একটা পেয়ার আর ফাইভ যেহেতু এখানে একাই আছে তাই এটা সিঙ্গেলি একটা পেয়ার হিসেবে কাউন্ট করলাম দেন কি করব দেন আমরা দেখব যে সামনের যে পেয়ারটা থাকবে অর্থাৎ এখানে আছে কত পাঁচ ফাইভ তার থেকে ছোট পূর্ণ বর্গ সংখ্যা কি হয় আমরা সেটা বর্গের নামটা থেকে অর্থাৎ স্কোয়ার টেবিল থেকে পেয়ে যাই এখন এখানে আছে পাঁচ পাঁচের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি চার তার মানে দুই দুগুনো চার যেহেতু এটা স্কয়ার রুট বের করছি তাই এখানে যেমন ভাগের ক্ষেত্রে আমরা ভাগ ফলটা উপরে লিখি এখানে স্কোয়ার রুট গুলো আমরা উপরে লিখবো ঠিক আছে তো দুই দুগুনো চার অর্থাৎ টু স্কোয়ার করে আমরা পাই ফোর নেক্সট কি বিয়োগ করলাম একইভাবে ভাগেও যেরকম করতে হয় পাঁচ থেকে চার বার দিলাম এক হলো দেন এই পুরো পেয়ারটাকে টেনে নিচে নামাতে হবে অর্থাৎ সেভেন সিক্স কে আমরা নিচে নামালাম এখানে যে সংখ্যাটা পাবো তার ডবল যে রেজাল্টটা সেটা এখানে লিখতে হবে অর্থাৎ দুই আছে ডবল কি চার লিখলাম এবার চারের পাশে এমন একটা ডিজিট লিখতে হবে যেটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে যে ফলটা পাবো সেই ফলটা এই একশো ছিয়াত্তরের থেকে ছোট হবে না হয় সমান হবে এখন দেখো যদি আমি এখানে একটা সংখ্যা বসাই তাহলে এখানে আমার কটা সংখ্যা হবে দুটো সংখ্যা অথচ এখানে আছে কটা তিনটে সংখ্যা তাই ট্র্যাডিশনাল ভাগ পদ্ধতিতে হয় এখানে দুটো মানে এখানে তিনটে তাহলে এখানে একটা সংখ্যা মানে এখানে দুটো সংখ্যা এখন মধ্যে চার কবার ভাগ যায় চারবার চার চারে ষোলো তার মানে আমি যদি এখানে চারের পাশে চার বসাই অর্থাৎ চুয়াল্লিশ হয় তাহলে এই চুয়াল্লিশকে কে আমাকে কি বললাম চারের পাশে চার বসিয়েছি তাহলে চুয়াল্লিশকে কে আমাকে চার দ্বিগুণ করতে হবে চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করলে আমরা কত পাই ওয়ান সেভেন সিক্স অর্থাৎ আমাদের এইখানে যে রেজাল্ট আছে তার সঙ্গে সমান হচ্ছে হয় এর সঙ্গে সমান হবে না এর থেকে ছোট হতে হবে এর থেকে বড় হওয়া তো যাবে না যেহেতু আমরা সমান পাচ্ছি তাই আমরা এখানে লিখে দিচ্ছি ফোর আর এখানেও ফোর তাহলে ওয়ান সেভেন সিক্স আমাদের বর্গমূলটা কমপ্লিট হলো কারণ এখানে এটা মিলে যাচ্ছে যদি না মিলে যেত যদি ছোট হতো তাহলে বর্গমূলটা আরও একইভাবে কন্টিনিউ হতে থাকতো তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা হলো বর্গমূল করে টোয়েন্টি ফোর আশা করছি এই বর্গমূলের এই ট্র্যাডিশনাল মেথডটা সবাই যেন আমি জাস্ট একবার রিমাইন্ড করার জন্য এটা করে দিলাম যাতে আমাদের শর্ট ট্রিক্সটা বুঝতে খুব সুবিধা হয় এখন আমাদের অর্থাৎ ফাইনাল স্টেপ এই স্টেপে আমরা দেখে নেব যে একটা ছয় অঙ্কের সংখ্যা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এখানে ওয়ান ওয়ান ফোর টু ফোর ফোর এই একটা ছয় অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের শর্ট সট্রিস যেটার জন্য আমরা আগের দুটো স্টেপ শিখেছি সেই আগের দুটো স্টেপের এখানে অ্যাপ্লিকেশন হবে তো দেখো এটার ক্ষেত্রে আমরা বর্গমূল করে যে সংখ্যাটা পাবো সেটা কত অঙ্কের হবে সেটা তিন অঙ্কের হবে কেন কারণ হচ্ছে যদি একটা পূর্ণবর্গ সংখ্যা এন ডিজিটের হয় অর্থাৎ এখানে একটু দেখো খেয়াল করে যে একটা পূর্ণবর্গ সংখ্যা যদি সেটা এন ডিজিটের হয় তাহলে তার বর্গমূল করে যে রেজাল্টটা পাবো তা সেটা হবে এন বাই টু ডিজিটেড যদি এনটা ইভেন হয় ক্লিয়ার জিনিসটা কেমন এখানে দেখো সংখ্যাটা কত অঙ্কের আছে ছয় অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা তাহলে এর বর্গমূল করে যে রেজাল্ট পাবো সেটা কত অঙ্কের হবে যেহেতু ছয় জোর সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার তাই বর্গম করে যে রেজাল্ট পাবো সেটা হবে ছয় বাই দুই অঙ্কের অর্থাৎ তিন ডিজিটের তো এবার চলে আসা যাক বর্গমূলের প্রসেসে দেখো এখানে আমরা ফার্স্ট স্টেপে কি শিখেছি যদি পূর্ণবর্গ সংখ্যাটার লাস্ট ডিজিট চার হয় তাহলে তার বর্গমূল যেটা পাবো তার লাস্ট ডিজিট কী হবে হয় দুই হবে না হয় আট হবে ক্লিয়ার তার মানে আমাদের এখানে এই পেয়ারের কাজটা হয়ে গেল বাকি থাকলো কি এই পেয়ারটা আর এই পেয়ারটা এটার জন্য আমাদের কি করতে হবে সেকেন্ড স্টেপটা অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূলের কিছুটা করতে হবে পুরোটা করার দরকার পড়বে না কিছুটা করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব তো দেখো এখানে আমরা এই দুটো নাম্বারকে অর্থাৎ এই পেয়ার দুটো নিয়ে যে নাম্বারটা আসছে ওয়ান ওয়ান ফোর টু এটার ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি করি কি রকম পাব। আচ্ছা আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে এই প্রসেসটার জন্য এটা এখন আমাদের লিখে করতে হচ্ছে কিন্তু পরে যখন আমাদের অভ্যেস হয়ে যাবে তখন এটা আমাদের মুখোমুখি হয়ে যাবে এটার জন্য লেখার দরকার পড়বে না এখন দেখো এটার যদি আমরা ভাগপথিতে বর্গন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটু আগে শেখালাম এটার থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে অর্থাৎ তিন তিরিক্ষে নয় এগারো মাইনাস নয় দুই এই প্যাকটাকে টেনে নামালাম অর্থাৎ এটা হলো টু ফোর টু তিনকে দুই দ্বিগুণ করতে হবে কারণ তিনের ডবল নিতে হবে তিনের ডবল কত ছয় ছয়ের পাশে এমন একটা নাম্বার বসাতে হবে যেটা দিয়ে এই টোটাল নাম্বারকে গুণ করলে দুশো বিয়াল্লিশের থেকে ছোট হবে বা দুশো বিয়াল্লিশের সমান হবে এখন দেখো এখানে ছয় মানে এখানে চব্বিশ সিম্পল ভাগের প্রসেস ছয় মানে এখানে চব্বিশ তাহলে ম্যাক্সিমাম কতবার যাবে বার যাবে এখন ছয়ের পাশে যদি চার বসাই তাহলে আমাকে চৌষট্টি পাবো পাচ্ছি চৌষট্টিকে আমাকে তাহলে চার দিয়ে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো সিক্সটিন টু ফাইভ সিক্স তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে ফোর নিতে পারবো না আমাদের কত নিতে হবে থ্রি নিতে হবে ক্লিয়ার থ্রি নিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা টু ফোর টু থেকে ছোট হবে ব্যাস আর এখানে আমার করার দরকার নেই এবার এখানে কারণ কেন করার দরকার নেই আমার এখানে দুটো ডিজিট দরকার ছিল এখানে আমি দুটো ডিজিট পেয়ে যাচ্ছি আর আমার করার দরকার নেই তাহলে এখানে আমি দুটো ডিজিট বসিয়ে দিলাম থ্রি 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 হয়ে গেল তার মানে আমি বুঝতে পারছি এখানে এই বর্গমূলটা রেজাল্ট হবে হয় থ্রি থ্রি টু না হয় থ্রি থ্রি এইট এবার আমি কোনটা ঠিক কি করে বুঝবো দেখো এখানে এটার জন্য আমাদের রুট ডিজিট নিতে হবে রুট ডিজিট কি রুট ডিজিট হলো এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটার যে ডিজিটগুলো আছে তাদের যোগ ফল নিতে হবে কতক্ষণ অবধি যোগ করতে হবে যতক্ষণ অবধি আমরা সিঙ্গেল ডিজিট না পাই যেমন ধরো এখানে ওয়ান ওয়ান ফোর টু ফোর ফোর আছে এবার এদের ডিজিটগুলোকে যদি যোগ করি ফোর প্লাস ফোর প্লাস টু প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে কত হয় করলে আমাদের এখানে হয় সিক্সটিন এটা আমাদের সিঙ্গেল ডিজিট হলো না দুটো ডিজিট হয়ে গেল তাহলে এটাকে আবার যোগ করতে হবে ওয়ান যোগ সিক্স করতে হবে তাহলে কত পাবো সেভেন তাহলে সেভেন হলো আমার এই গিভেন নাম্বারের রুট ডিজিট এবার দেখো যেহেতু এই গিভেন নাম্বারটা হয় থ্রি থ্রি টু এর স্কোয়ার না হয় থ্রি থ্রি এইট এর স্কোয়ার তাই আমাদের কি করতে হবে তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হয় থ্রি থ্রি টু এর রুটের স্কোয়ার আসবে এ সেভেন আর না হলে থ্রি থ্রি এইট এর রুটের স্কোয়ার আসবে সেভেন দেখো এখন থ্রি থ্রি টু এর রুট কি আসবে তিন যোগ তিন যোগ দুই মানে আট থ্রি থ্রি টু এর স্কোয়ার মানে রুটের হচ্ছে মানে আট গুণ আট হচ্ছে ক্লিয়ার তার দেন আসছে চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর মানে সিক্স প্লাস ফোর মানে টেন টেন মানে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান তার মানে এটার থ্রি থ্রি টু এর স্কোয়ার রুট ডিজিট আসছে কত ওয়ান এবার তাহলে এটা কি সাথের সঙ্গে এক ম্যাচ করলো করলো না এবার দেখি থ্রি থ্রি এইটের রুট ডিজিটের স্কোয়ারটা সাথের সঙ্গে ম্যাচ করে কিনা থ্রি থ্রি এইটের রুট ডিজিট কত হচ্ছে তিন যোগ তিন যোগ আট মানে আট তিন এগারো তিনে চোদ্দ ফরটিন ইন্টু ফরটিন ইকুয়াল টু ফরটিন মানে চার একে পাঁচ ইন্টু চার একে পাঁচ ফাইভ ইন্টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ এবার টোয়েন্টি ফাইভ মানে পাঁচ যোগ দুই সাত তার মানে থ্রি থ্রি এইটের স্কোয়ারটা রুট ডিজিট আমাদের গিভেন নাম্বারের রুট ডিজিটের সঙ্গে সমান হলো তাহলে আমাদের সঠিক ক্যান্সার হবে থ্রি থ্রি এইট ক্লিয়ার চলো আর একটা এক্সাম্পল দেখা যাক আরেকটা এক্সাম্পলে যদি ধরি নাম্বারটা এরকম আছে ফোর সেভেন জিরো ফাইভ নাইন সিক্স এর বর্গমূল বের করতে দিয়েছে তাহলে আমাদের এখানে কটা ডিজিট আছে আমাদের এখানে ছটা ডিজিট আছে তাই আমাদের বর্গমূলের যে রেজাল্টটা পাবো সেখানে কটা ডিজিট থাকবে তিনটে ডিজিট থাকবে একটু আগে দেখালাম কেন থাকবে আচ্ছা এবার কি এবার এখানে লাস্ট ডিজিট কত ছয় যেহেতু এটা লাস্ট ডিজিট ছয় তাই আমাদের বর্গমূল যেটা পাবো তার লাস্ট ডিজিট কি হবে হয় চার হবে না হয় ছয় হবে হয়ে গেল তার মানে আমাদের এই পেয়ার কাজ শেষ হলো বাকি থাকলো পরে কোনটা ফোর সেভেন জিরো ফাইভ ক্লিয়ার এবার ফোর সেভেন জিরো ফাইভ আমি এখানে লিখে নিলাম ফোর সেভেন জিরো ফাইভ ভাগ পদ্ধতিতে বর্গমূল একটু আগে দেখাল এই পেয়ার এই পেয়ার ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স বিয়োগ করলে এক এক এই পেয়ারটাকে নামিয়ে নিলাম ছয় দুগুনো বারো মানে ছয়ের ডবল বারো বারো পাশে এমন একটা ডিজিট বসাতে হবে যাতে করে ওই ডিজিট দিয়ে পুরো নাম্বারটাকে গুণ করলে আমরা জিরো ফাইভের থেকে ছোট পাই না হলে ওয়ান ওয়ান জিরো ফাইভের সমান পাই এখন দেখো এখানে তিনটে ডিজিট মানে এখানে চারটে ভাগের তার প্রসেস মানে এখানে একটা ডিজিট মানে এখানে দুটো ডিজিট ম্যাক্সিমাম নয় দিয়ে যেতে পারে তাহলে বারো পাশে যদি নয় বসাই তাহলে এটা কত আসতে পারে নয় নয় একাশি এক হাতে আট নয় বারো একশো আট আর আটে একশো ষোলো বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে আমাদের আট দিয়ে যাবে আট দিয়ে গেলে আমি তার মানে ওয়ান ওয়ান জিরো ফাইভ থেকে ছোট পেয়ে যাবো তার মানে জিনিসটা যেটা আসবে সেটা হলো আর আমাদের করা দরকার নেই কারণ এখানে দুটো পেয়ে ডিজিট আমি পেয়ে যাচ্ছি আর আমাদের করা দরকার তার মানে এখানে আমি যদি বসিয়ে দিই সিক্স এইট ফোর না হয় সিক্স এইট সিক্স তাহলে জিনিসটা কি হলো বর্গমোলের রেজাল্ট যেটা হবে সেটা হয় সিক্স এইট ফোর হবে না হয় সিক্স এইট সিক্স হবে এবার দুটোর মধ্যে কোনটা হবে কি শিখালাম একটু আগে সেটা হলো রুট ডিজিট দেখতে হবে এই যে গিভেন নাম্বার যেটা আছে এটার রুট ডিজিট কত হবে নয় যোগ ছয় পনেরো পনেরো যোগ পাঁচ কুড়ি কুড়ি যোগ সাত সাতাশ সাতাশ যোগ চার এককে আবার যোগ করতে হবে আর যোগ করলে কত হয় চার এবার এলো আমাদের সিঙ্গেল ডিজিট তার মানে এই নাম্বারটা রুট ডিজিট পেলাম চার এবার দেখতে হবে যেহেতু এই নাম্বারটা হয় সিক্স এইট ফোর এর স্কোয়ার হবে না হয় সিক্স এইট সিক্স এর স্কোয়ার হবে তাই

আট প্লাস ছয় চোদ্দ চোদ্দ প্লাস ছয় কুড়ি বসালাম আর একটা তোর সিক্স এইট সিক্স আছে তার জন্য কুড়ি আসলো এখনও কি আমরা রুট ডিজিট পেয়েছি পাইনি কারণ দুটো ডিজিট আছে দুই যোগ যোগ দুই 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 আর দুই গুণ করলাম চার দেখো এখানে সিক্স এইট সিক্স এর স্কোয়ারের রুট ডিজিটের সাথে গিভেন নাম্বারের রুট ডিজিট মিলে গেল তার মানে আমাদের যে অ্যান্সারটা হলো সেটা হলো সিক্স এইট সিক্স ক্লিয়ার আশা করছি তোমরা এই প্রবলেমগুলো বুঝতে পেরেছ তো একই প্রসেসে আমাদের কিন্তু আট ডিজিট নয় ডিজিট সাত ডিজিট যত ডিজিট দেবে একইভাবে চলতে থাকবে শুধু আমাদের এইখানের এই নাম্বারগুলো পাল্টে যাবে আর কিভাবে পাল্টাবে বা বর্গমূল করলে কতগুলো সংখ্যা পাবো সেটা আমি একটু আগেই তোমাদের সঙ্গে ডিসকাস করে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আমার আজকের বোঝানোটা তোমাদের ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ